অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে আছি আমি মলি ল্যান্ডস্কেপ প্রোগ্রামে, এবং আমাদের সাথে আছেন ডিজাইনার, কোরিওগ্রাফার এবং মডেল গ্রুমার অ্যাডল্ফ খান ভাইয়া। চলুন আজ আমরা ভাইয়ার সাথে কথা বলবো। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, প্রথমেই জানতে চাবো সামনে ঈদ, ব্যস্ততে কি নিয়ে আছে? ঈদের ব্যস্ততা, ঈদ নিয়ে, ঈদের যা হয় প্রতি বছর, ফ্যাশন ওয়ার্ল্ডের যে কাজগুলো হয়, ফ্যাশন হাউসের শ্যুট, ম্যাগাজিনসের শ্যুট, নিউজ পেপারের শ্যুট, টেলিভিশন প্রোগ্রামস, সব কিছু নিয়েই আছে আর কি। আচ্ছা ভাই, আপনার কাজের পরিধি তো শেষ নেই, আপনার কাজের পরিধি সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। আপনি একাধারে যেমন ডিজাইনার, কোরিওগ্রাফার, মডেল, গ্রুমার, মানে এত কিছু কিভাবে ভাইয়া? আসলে স্টার্টিংটা আমার এরকম ছিল না, স্টার্টিংটা তো মডেল হয়েই শুরু করেছিলাম। তো একটা পর্যায়ে গিয়ে কোরিওগ্রাফি স্টার্ট করি, পরে ডিজাইনিংটা আমার ছোটোবেলা থেকেই, তো ডিজাইনিংটাকে স্টাবলিশ করলাম আস্তে আস্তে করে, আর পাশাপাশি মডেলিং করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করেছি সেটার ভিত্তি থেকে স্কুলটা দিয়ে দিলাম, হয়ে গেলাম মডেল গ্রুমার। এখন 6 বছর স্কুল হয়ে গেছে। সো গ্রুমিং ট্রুমিং সব কিছু মিলিয়ে ডিজাইনিং, কোরিওগ্রাফি, আর্ট ডিরেকশন, সেট ডিজাইন, যাই বলো না কেন, পেছনের সাইডের, পেছনের পর্দার পেছনের মানুষ হিসেবেই নিজেকে দেখতে পছন্দ করি। ভাইয়া, প্রথম থেকে কি এরকম ইচ্ছে ছিল যে একসময় মডেল হবেন, তারপর মানে কোরিওগ্রাফার, পর্দার পেছনে যাবেন, এরকম কি ইচ্ছে কি ছোটবেলা থেকে ছিল? আমার, আমি খুবই হাইলি এডুকেটেড একটা ফ্যামিলি ছেলে, আমার ফাদার একজন ডিসি, আমার ফাদার একজন মুক্তিযোদ্ধা, তো সব কিছু এত এরকম একটা স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ডে মিডিয়ার কেউ নাই। পানিটাও খেতে আম্মুর পারমিশনে, খুব ফাস্ট বয় ছিলাম, একটু বেশি প্রেশারে থাকে বাবা মার, সো প্রেশার ছিলাম। বাট ছোটবেলা থেকে ঘরে প্রচুর ম্যাগাজিন রাখা হতো, প্রচুর টেলিভিশন চ্যানেল, জয়েন্ট ফ্যামিলি হলে যা হয় সবাই একসাথে টিভি দেখা, সিনেমা দেখা, এটা দেখা, সেটা দেখা, খুব ছোটবেলা থেকেই আমরা ফ্যামিলিরা মিলে হলে যেতাম, হিন্দি ছবি আসলে ভিসিআর ছিল তখন, ভিসিআর ছবি দেখতাম, তারপর সেখান থেকে ম্যাগাজিন। আর আম্মু প্রচুর, খুব স্মার্ট লেডি আমার মা, সে প্রচুর বিনোদন ম্যাগাজিনস কালেক্ট করতো, ফ্যাশন ম্যাগাজিনস কালেক্ট করতো, সেগুলো দেখতাম। আর আম্মুর বসে বসে আমাকে পড়াতো, আর আম্মু ডিজাইন করতো, ডিজাইনিং দেখতাম, আম্মুর কাছ থেকে জিনিসটা পেয়েছি। তো একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হলো যে শোবিজ, এই যে নেম ফেম, স্টারডম বলে একটা ওয়ার্ড আছে, এই জিনিসগুলো আমাকে খুব ক্যাচ করতো। হ্যাঁ, ক্যাচ করতো, তো স্টাডি করেছি, আমি দিল্লি ইউনিভার্সিটিতেও ছিলাম, তো সব কিছু মিলিয়ে একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে আসলে আমার আমার জন্য এই জায়গাগুলো না, বাবা মার জন্য, ফ্যামিলির জন্য হয়তো সার্টিফিকেশনগুলো আমি কালেক্ট করেছি, অ্যাচিভ করেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার রক্তে রক্তে শিল্প, আমি আসলে মিডিয়াতে কাজ করবো। তো তখন একটু স্ট্রাগল করতে হয়েছে বাসার সাথে, ফ্যামিলির সাথে, যে এত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, একটা ছেলে কি করে আইটি প্রফেশন, এত কষ্ট করে ইঞ্জিনিয়ার বানালো, সেই ছেলেটা হঠাৎ করে একটা মিডিয়া সেক্টরে এত বেশি করছে, সে কি করবে? সো এটা সেই সময় আমাকে একটু স্ট্রাগল করতে হয়েছে, তাদেরকে বোঝাতে হয়েছে, তাদের ইচ্ছার বিরুদ্ধেই হচ্ছিল। তো একটা পর্যায়ে যখন আমি আস্তে আস্তে আমার কাজ স্টার্ট হলো, আমার কাজ কদর শুরু হলো, তখন আমার বাবাই গিয়ে ড্রাইভ করে করে গিয়ে আমার বিলবোর্ড দেখে আসতো। হ্যাঁ, সো একটা পর্যায়ে আমার ছবি, আমার ইন্টারভিউ, আমার সবার আগে পেপারটা, ম্যাগাজিনটা আমার বাবা মাই কালেক্ট করে। তো এটা আস্তে আস্তে তারা বুঝতে চেষ্টা করলো, তারা যখন টিভি পর্দায় দেখে যে ছেলেটা কাজ করছে, এই কাজগুলো নিয়ে বেসিক্যালি বিজি, এটা আমাকে বোঝাতে সময় লেগেছে। তো যদি আমি এখানে এতটা বছর, 10টা বছর পার করেছি, যদি নষ্ট হতো যে আমি অনেক কিছু করছি কিন্তু আলটিমেটলি আমার কোনো রেজাল্ট নেই, হ্যাঁ, অ্যাডল্ফ খানকে কেউ চেনে না, বা অ্যাডল্ফ খান বলে কিছু হয়নি, অ্যাডল্ফ খানের কাজ কেউ পছন্দ করে না, সেক্ষেত্রে হয়তো খুব আফসোস থেকে যেত যে লেখাপড়াটা করে আমি যেটা ট্রাই করলাম বাবা মাকে কষ্ট দিলাম। বাট একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে আসলে আলটিমেটলি পাবলিক রিভিউ দেখলাম, পিপল লাভ মি, পিপল রেসপেক্ট মি, অনেক অনার পেলাম, এবং আমি নিজেও আপনার একজন ফ্যান ভাইয়া, থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাম অনার্ড। এন্ড তো একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে না, তখন আমার বাবা মা বুঝে গেল যে না, তাদের ছেলেকে এক নামে সবাই চেনে, অ্যাডলফের আব্বা আম্মা। সো ওই জায়গাটা ক্রিয়েট করতে গিয়ে এখন খুব আর ওই টেনশন ফিলটা, ওই কষ্টটা নেই, এবং আমার ফুল ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে, আমার আত্মীয় স্বজন আমাকে খুব সাপোর্ট করে,
আমি তাদের সবসময় ভালোবাসার একটা মধ্যমণি আর কি। আমাদের ভালোবাসা মধ্যমণি আপনি ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া যে কাজ শুরু করেন, কি মানে কি মাথায় রেখে কাজ শুরু করেন? আপনার কাজগুলো অনেক ইউনিক হয় আমরা যা দেখি। আমার তিনটা জিনিস মাথায় থাকে আমার কাজ করার সময়। প্রথম কাজটা থাকে হচ্ছে আমার সমাজ সংস্কৃতি। আমি সমাজ সংস্কৃতি বহির্ভূত কোনো কাজ করি না। আমার কাজ, আমার স্টাইলিং কোরিওগ্রাফিতে, আমার ডিজাইনিংয়ে ভালগারিজম, অশোভন, অশালীন কোনো ব্যাপার থাকবে না। আমি যেন আমার কাজটা করে আমার বাবা মাকে দেখাতে পারি যে কাজটা আমার, যে মডেলটা বা যে আর্টিস্ট আমার আন্ডারে কাজ করছে সে যেন তার ফ্যামিলিকে দেখাতে পারে এটা এত ভেয়ার কাজ। আমার প্রথমেই মাথায় থাকে কাজটা কি সে প্রেজেন্ট করতে পারবে কিনা, দেখাতে পারবে কিনা, দেখানোর যোগ্য কিনা, সেটা প্রথম মাথায় থাকে। আমাদের কালচার, আমাদের সমাজে এটা মেনে নিবে কিনা। আমি এখন একটা করছি, বাট কাজটা আমার ভালো লাগা থেকে আসছে যে আমি একটা জিনিস, একটা জিনিস নিয়ে কাজ করছি, বাট কাজটা আসলে হলো না, নষ্ট করলাম, হচ্ছে না। সাপোজ ধরো আমি কামাসূত্র, একটা ইন্ডিয়া হয় অনেক ফটোশুট হয়, সিনেমা হয়, কামাসূত্র টাইপের বা রামলীলা টাইপের এটা একটা কাজ করলাম, কিন্তু যদি কাজটা করতে পারি, যদি জিনিসটাকে দাঁড় করাতে পারি, তাহলে আমার মনে হয় কাজটা করার দরকার আছে। যদি দাঁড় করাতে না পারি এবং আমাদের সমাজ অ্যাকসেপ্ট করতে না পারে, আমার মনে হয় না অ্যাডলফ খানের ওই কাজটা করার দরকার আছে। কারণ বাংলাদেশ একটা কনজারভেটিভ কান্ট্রি। হ্যাঁ, কনজারভেটিভ, এবং হোক না, তুমি যদি পারো সেই কাজটা করো, কিন্তু পারতে গিয়ে তুমি নষ্ট করে বিতর্ক সৃষ্টি করার কোনো মানে হয় না। এটা একটা দেখি, আর একটা দেখি যে আমি যে কাজটা করছি সেটা অভিনব কি না। আমার, আমি একমাত্র পার্সন যার পর কোনো, যাকে কেউ কপি ক্যাট বলবে না, আমি কারো কাজ কপি করি না। হ্যাঁ, আমি দু একজন মানুষকে দেশে, দেশের বাইরে দু একজন মানুষকে খুব ইন্সপায়ার করি, কি বলে তোমার বাইরের অনেক ডিরেক্টর বলো, কোরিওগ্রাফারদের আমি খুব ইন্সপায়ার আছে, আমার অনেকেই ইন্সপায়ার হই আমি। ইভেন আমি বলিউডের সঞ্জীলীলা ভানসালির খুব ফ্যান, তার কাজের আমার, আমি খুব ইন্সপায়ার হই, ভিতর থেকে ইন্সপায়ার হই। আমাদের দেশেও বেশ কিছু মানুষজন আছে, সব কিছু মিলিয়ে টোটাল একটা জিনিস হয়, বাট আই ডোন্ট কপি দেম, আমি তাদেরকে কপি করি না। কজ আমার কাছে মনে হয় যে আসলে মেধা ধার করে বড় হওয়া যায় না। হ্যাঁ, সো আমি চেষ্টা করি ইউনিক কিছু করতে, অভিনব ব্যাপারটা রাখি বলেই মানুষ আমার কাজে এত পছন্দ করে। কজ আমি যে জিনিসটা করি সেই জিনিসটা কেউ দেখেনি আগে এটা। হ্যাঁ, আরেকটা জিনিস, তিন নাম্বার যে ব্যাপারটা, আমি কাজটা সেটা করি, আমার কাজটা যে করছে সে যেন সেলফ স্যাটিসফ্যাকশন বলে যে একটা ওয়ার্ড আছে সেটা যেন সে পায়, সে কাজটা করে তৃপ্তি। খুব খেয়াল করে দেখবে ম্যাক্সিমাম মডেলস, দে ওয়ান্টস টু ওয়ার্ক উইথ মি বিকজ অফ আমার সাজটা তাদের পছন্দ। অ্যাডল্ট ভাইয়া সাজাবে, ওকে পাইনি, আমি তো কাজটা করবোই, অ্যাডল্ট ভাইয়ের কাজ। এই জায়গাটা ক্রিয়েট করা কিন্তু অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সাপোজ তুমি, তোমাকে আমি মডেল বানাচ্ছি, তুমি এক বাক্যে ব্লাইন্ড, অন্ধ, যে অ্যাডল্ট ভাইয়া সাজাবে দ্যাট মিনস আমার কিছু একটা হতে যাচ্ছে। এই আত্মবিশ্বাসটা প্রত্যেকটা মডেল রাখে, সেটা সিনিয়র তুমি, আমি কিন্তু একদম মৌয়া পুনবেল ভাই থেকে নিয়ে সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে। হ্যাঁ, এত লিজেন্ডদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আবার নতুন একটা মেয়েকে আমি, আমি রাস্তার একটা ফুল ওয়ালি ফুল বিক্রেতা মেয়েকে নিয়েও আমি মডেল বানিয়েছিলাম। হ্যাঁ, করেছিলাম। সো আমার কাছে এটাকে খুব চ্যালেঞ্জিং মনে হয় এবং দে লাভ ইট। তার আর্টিস্টিক মেন্টালিটি আছে কিনা, এবং সে কাজটা যে করছে সে কাজের পরে তার কৃতজ্ঞতা আছে কিনা, আমি জিনিসটা সবচেয়ে বেশি দেখি। অনেকের সাথে কাজ স্টপ হয়ে যায় যার মধ্যে আমি কোনো কৃতজ্ঞতা খুঁজে পাইনি। আমার পরিবার পরিজনের কাছে, আমার আমার যারা আমার সাথে কাজ করে আমাকে এই দূর এনেছে, যাদের কারণে আমি এই পথে হাঁটতে শিখেছি, যাদের কারণে আমি হাঁটতে মানে চলতে শিখেছি, আলোর আলোর মুখ দেখেছি, আমি প্রত্যেকের প্রতি একদম একাগ্র চিত্তে মানে বিনীত শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই প্রত্যেকের প্রতি। ভাই আপনি অনেকদিন যাবৎ মিডিয়াতে আছেন, প্রায় 10 বছর যাবৎ, তো ভাইয়া তখন মিডিয়াতে যেমন দেখেছিলেন আর এখন যেমন দেখছেন, মানে পার্থক্যটা কি বা চিত্রটা কেমন? দুঃখের বিষয় হচ্ছে হলো তখন যে কাজগুলো করতাম না, কাজগুলোর অনেক বেশি আউটপুট আসতো,
রেজাল্ট একদম, হ্যাঁ এটা হচ্ছে এটা মোমাপু একটা কেয়ার অ্যাড করছে, একটা তিব্বতের অ্যাড করছে, সাথে সাথে ওই অ্যাডের জিঙ্গেলটা সবার মুখস্থ, এই একটা ফটোশুট করছে, একটা ম্যাগাজিনে কভার হচ্ছে, সেই ম্যাগাজিনের কভারটা সবার কাছে, সবার হাতে ম্যাগাজিনটা ঘরে ঘরে। এখন ম্যাগাজিন শুট হয়, ম্যাগাজিন কেউ কেনে না। ফেসবুক হয়ে যাওয়াতে এখনকার সময়টা হয়ে গেছে কি, একটা অস্থিরতার যুগ, সবার ক্যারিয়ার, সবার চিন্তা ভাবনা ফেসবুক লাইক নিয়ে, ফেসবুক ফলোয়ার্স নিয়ে। বাট আগের শিল্পীদের, আগের আর্টিস্টদের যারা কাজ করতো আগে, আজ থেকে 4-5 বছর আগেও, তারা ফেসবুক নির্ভর ছিল না, তারা অনলাইন নির্ভর ছিল না, তাদের জনপ্রিয়তা ধারে কাছেও এখনকার কেউ আসতে পারবে না। হ্যাঁ আমার মনে হয় না যে সমী বিপাশা আপুদের কথা বলো বা একজন যারা বলো, তাদের খুব, আমি অনেকের সাথে কথা বলেছি, এদের ফেসবুক আইডি নাই, তারা বিলিভ করে না যে ফেসবুক পপুলারিটির প্রয়োজন আছে। হ্যাঁ বাট এখনকার মডেলদের নাকি শুটে কাজের কোয়ালিটিটা বা কোয়ান্টিটিটা বাড়ে বা কাজের ডাক পায় সে কার কত ফলোয়ার্স, যার যত ফলোয়ার্স সে নাকি সেভাবে করে কাজ পায়। সো এটা ইজ ভেরি একটা খুব খারাপ একটা দিক। সো এটা এভাবে চলতে থাকলে আসলে আমরা প্রকৃত মেধাবীদের হারিয়ে ফেলবো, প্রকৃত শিল্পী বের করতে পারবো না, আমাদের আসলে আস্তে আস্তে কাজের কোয়ালিটিটা পড়ে যাবে। ফেসবুক দর্শন করে আসলে শিল্পী বের করা সম্ভব না, এটা দিয়ে আসলে কিছু হওয়া সম্ভব না। আমাদের ফিউচারে আরও অনেক কিছু করার আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, সব কিছু ইউটিউব ভিউয়ার্স আর ফেসবুক ভিউয়ার্সে হবে না। আসলে প্রকৃত মিডিয়া থেকে বাঁচাতে গেলে গোড়া থেকে স্টার্ট করতে হবে, এটা শেষ পর্যন্ত যেতে হবে, পুরোটা বিষয়কে জানতে হবে, জেনে মিডিয়াকে নিয়ে কাজ করতে হবে, মিডিয়াকে ভালোবেসে কাজ করতে হবে, এন্ড অফ দ্যাটে একটা তোমার হ্যাপিনেস বা একটা তোমার সাকসেস তোমার ডেফিনেটলি তোমার পকেটে যাবে। এখানে যেটা হচ্ছে যে আগে যেমন অনেকে কাজ করতো বাট অনেক জায়গায় হয়তো তাদের কাজটা পৌঁছতো না, কিন্তু যেমন ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কিন্তু কাজটা পৌঁছচ্ছে। ফেসবুকের মাধ্যমে তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক আছে, আমি আম নট এগেইনস্ট অফ ফেসবুক, আমি নিজেও খুব ফেসবুক লাভার, আমার সমস্ত কিছুই ফেসবুকে ওপেন বুক সব পাবে, কিন্তু আমি সেটা তো সময় চাহিদা বলছি। ফেসবুকটা এই কারণে পপুলার বা এই কারণে সবার জন্য পজিটিভ যে কারণ হচ্ছে এটাতে খুব তাড়াতাড়ি প্রচারটা হয়, আমরা একটা নিউজ খুব তাড়াতাড়ি ফেসবুকে দিলে মানুষজন দেখতে পায়, বিকজ আমরা এখন টিভি সেটের সামনে কম বসছি, নিউজ পেপারে পাতাটা কম, হ্যাঁ পাচ্ছি, সবাই খুব ব্যস্ত হয়ে গেছে যান্ত্রিক লাইফটাতে না, ইটকাট পাথরের শহরে সবাই দেখা যাচ্ছে যে তোমার ই করছে কি বলে টিভি দেখতে পাচ্ছে না। হ্যাঁ আমিও বেসিক্যালি আমার নিজের প্রোগ্রামগুলোই আমি কাজ করি কিন্তু দেখা হয় না, এরকম ম্যাগাজিনের পর ম্যাগাজিন বের হয়, অনেক ম্যাগাজিন কালেক্ট করা হয় না। আমরা আগে যারা কাজ করতাম, আমার মনে হয় না আমার ঘরে আমার কোনো কাজের মানে আমার ছবি সম্বলিত কোনো ম্যাগাজিন নিউজ পেপার কোনো কিছু আমার কাছে কালেকশনে নাই। বাট এখনকার মডেলদের দেখি তারা ওই ফেসবুক পোস্ট ফেসবুকেই থাকে, তারা ওই ম্যাগাজিন নিজের কাজটাকে ম্যাগাজিনটাকে আর কিনে কালেক্ট করে রাখে না। সো তুমি পজিটিভও বলতে পারো নেগেটিভও বলতে পারো, ফেসবুক প্রচারণা সোশ্যাল মিডিয়া, সো ফেসবুক তো ডেফিনেটলি অনেক পরিধি বাড়িয়ে দিয়েছে, মানুষকে জানানোর বাড়িয়ে দিয়েছে, একটা নিউজ হলে সাথে সাথে স্প্রেড হয়ে যাচ্ছে, অনেক বেশি স্প্রেড হয়ে যাচ্ছে, একটা পোস্ট করলে সেটা আমার থ্রুতে অনেক মানুষ দেখতে পাচ্ছে। সো বাট ওদিক থেকে হচ্ছে কি যে ওইটার প্রতি আকৃষ্ট হতে গিয়ে বেসিক নলেজের ব্যাপারটার মানুষের মেধাটা খুলছে না, একটা জায়গায় গিয়ে মানুষ একটা বলয়ে আটকে যাচ্ছে, এটা থেকে বের হওয়াটা উচিত, মানে কাজের পরিধিটা আটকে যাচ্ছে, সব জায়গায় উঠে বসে পাচ্ছে না। ভাই আপনার নিজেরও একটা গ্রুমিং স্কুল আছে, তো সেই স্কুলটা সম্পর্কে যদি কিছু বলতেন। গ্রুমিং স্কুলটা হয়েছে, হ্যাঁ গ্রুমিং স্কুল খুব কম দেখা যাবে, মডেল যারা আসবে তাদের জন্য একটা মডেলিং যে এজেন্সিটা দরকার সেটাও বাংলাদেশে নেই। গ্রুমিং স্কুল কম বলে না, গ্রুমিং স্কুল কিন্তু অনেকগুলো আমাদের দেশে গ্রুমিং স্কুল, বাট গ্রুমিং স্কুল অনেকে চালাতে পারেনি বিকজ অফ লার্নিং স্কিল, যে টিচার যে গ্রুমার হবে, আমি সেরকম মেধাসম্পন্ন লোকের এখানে সরাসরি বলছি, আমি সেরকম মেধাসম্পন্ন লোক খুব কম দেখেছি। তুমি একটা জিনিস জানবে, তুমি রান্না করতে জানো বলে তুমি রান্নার অনুষ্ঠান করবে, তুমি একটা সারেগামা বেসিক নলেজ গান থেকে তুমি স্টার্ট করে এসছো একটা জায়গায়, তুমি একটা সিঙ্গার একটা গায়ক গায়িকা হবে, তুমি নাচের ছোটোবেলা থেকে তালিম নিয়েছো বলে তুমি নাচের ইস্তে আছো, ইভেন তুমি কোরআন শরীফ, তুমি ছোটোবেলা থেকে তুমি কায়দা আয়াতুল কি বলে আম পাড়া, তারপর তোমার কোরআন শরীফ খতম দিয়ে কিন্তু তুমি একটা একটা পর্যায়ে যে তুমি একজন এটা জানো জিনিসটা, প্রত্যেকটা জিনিসের কিন্তু শেখার একটা ব্যাপার আছে, না শিখে কিন্তু এখানে কিছু আসা সম্ভব না। আমাদের এখানে শিখতে চায় না কেউ, আর যারা শেখাচ্ছে তাদের নলেজ নিয়ে আমি সন্দিহান, তারা
গ্রুমিং ওয়ার্ডটা, গ্রুমিং শব্দটা উচ্চারণ করতে পারে না। আমি অনেক গ্রুমারকে দেখেছি, গ্রুমিংকে তারা বলছে গ্রুমিং। হ্যাঁ, গ্রুমার, গ্রুমিং, প্রপার যে ক্রাইটেরিয়াগুলো, গ্রুমিংয়ে যে বেসিক নলেজগুলো যেটা তৈরি করতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে কারো আইডিয়া নেই। ম্যাক্সিমাম গ্রুমিং যারা করছে তারা ক্যাটওয়াকটাকেই গ্রুমিং বোঝে, আসলে নট দ্য, মানে অনলি নট দ্য, ওই ওই গ্রুমিং ক্যাটওয়াকের মধ্যে সীমাবদ্ধ। একটা মানুষ মডেল হতে হলে এই গ্রুমিং করতে হবে না, একটা মানুষকে তার প্রত্যেকটা পার্ট, লাইফের প্রত্যেকটা পার্টে চলার জন্য তার গ্রুমিং প্রয়োজন। তুমি একটা জায়গায় জব করবে, তুমি আজকে এখানে বসে আছো, জব করছো, এটার জন্য তোমার গ্রুমিং প্রয়োজন। হ্যাঁ, তুমি একটা টিভি সেটের সামনে কথা বলছো, তোমার গ্রুমিং প্রয়োজন, তোমার হেয়ার কাট দরকার, তোমার লুক দরকার, তোমার কথা বলা দরকার, তোমার বাচনভূমি দরকার, তুমি বসছো কীভাবে, খাচ্ছ কীভাবে, করছো কীভাবে, উপস্থাপন করছো, কারণ প্রত্যেকটা জিনিস তোমার জানা দরকার। একটা গ্রুমিং করে একটা মানুষ, সে তার পৃথিবীর কোথাও কোনো জায়গায় সে আটকে থাকবে না। তুমি লাইফের যে কোনো ইন্টারভিউ সেক্টরে যাও, ইন্টারভিউ বোর্ডে বসো, তোমাকে কোশ্চেন করলে তুমি উত্তরে যাবে, বিকজ অফ ইউ আর গ্রুমড। সো গ্রুমিংটা শুধু মডেলদের জন্যই না, আমি আমার গ্রুমিংয়ে একটা মডেলকে, মানুষকে মডেল বানানোর চেয়ে সবার আগে আমি স্টুডেন্টকে সবার আগে বলি, আগে প্রকৃত মানুষ হও, আমি তোমাকে মানুষ বানাবো, মানুষ বানাতে গিয়ে আমার যখন মনে হবে যে তোমার মধ্যে সেই ব্যাপারগুলো আছে, তারপর তুমি মডেল হবে। আর একটা মডেল হওয়ার, একটা আর্টিস্ট হওয়ার, একটা শিল্পী হওয়ার মধ্যে সবচেয়ে মেইন বক্তব্যই হচ্ছে তাকে প্রকৃত মানুষ হতে হবে। মানুষ ছাড়া, মন মানসিকতা ছাড়া তুমি শিল্পী হতে পারবে না। ক্যামেরার কাজ কাকে বলে, ক্যামেরার সামনে তুমি দাঁড়াবে কিভাবে, বডি ল্যাঙ্গুয়েজ, ফ্যাশন, লাইফস্টাইল, লুক, মেকআপ, গেট আপ, অ্যান্ড দ্য ক্যাটওয়াক, র্যাম্পের ফর্মুলা। র্যাম্প এত ইজি না, র্যাম্পটা আলাদা একটা জগৎ, র্যাম্পের অনেক ফর্মুলা, সেটা টোটাল মানুষ এক মাস দু মাসে গ্রুমিং কীভাবে করে আমি জানি না। আমার কোর্সটা 6 মান্থসের, আমি অনেক দিন ব্যাপী শেখাই, এবং 6 মান্থসের জন্য হলেও আমি একটা স্টুডেন্টকে 1 বছর 1.5 বছর আগে বিদায় করি না, বিকজ আমার কাছে মনে হয় যে 1-1.5 বছরে তার কিছু শেখা হয়, শেখার আসলে শেষ শেখা হয়নি। হ্যাঁ, র্যাম্পের কথা যখন বললেন, তো র্যাম্পের বর্তমান চিত্রটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? যেমন অনেকেই বলে ভালো ফ্যামিলির মেয়েরা র্যাম্পে যায় না বা মডেলিং এ আসতে চায় না, কাজ করে না, ভালো না, কেন মনে হয়? আসলে ভালো ফ্যামিলি, খারাপ ফ্যামিলি, এটা মেন্টালিটিটা হচ্ছে হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। তুমি খারাপ হতে চাইলে তোমাকে আটকানোর কোনো সাধ্য নেই, তুমি খারাপ হবেই। তুমি ভালো হতে চাইলেও তোমাকে আটকানোর কোনো সাধ্য নেই, তুমি ভালো হবেই। তো সেক্ষেত্রে বেসিক্যালি যেটা হচ্ছে হলো যে তোমাকে তোমার ক্যারিয়ার প্ল্যানিংটা তোমাকেই গুছাতে হবে ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ফ্রম র্যাম্প। হ্যাঁ, র্যাম্পে নোংরামি বলে বা র্যাম্পে, এটা মানুষের প্রচলিত একটা কথা, র্যাম্পটাও একটা নাচের মতো বা অন্যান্য ব্যাপারের মতো, শিল্পের মতো, এটাও একটা শিল্প, আমার কাছে এটা একটা সাধনা। হ্যাঁ, একটা আরাধনার জায়গা, প্রত্যেকবার র্যাম্প স্টেজে ওঠার পর সালাম করে উঠি। সো সেই জায়গাটা থেকে আমি বলবো যে গুটি কতক মানুষের জন্য জায়গাটা, স্পেসটা তোমার একটু গড়বড় তো হবেই। কিছু মডেল নন প্রফেশনাল, কিছু কোরিওগ্রাফার কোরিওগ্রাফির বেসিকটা না জেনেই কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে হলো আমাদের এখানে ওই জিনিসটা ভরে গেছে, সেটা হচ্ছে হলো সাপোজ তারা ইভেন্ট করতো, ইভেন্ট একটা প্ল্যানার বা ইভেন্ট প্ল্যানিং অফিস করতো, সেখান থেকে তারা শো পেতো, ফ্যাশন শো কোরিওগ্রাফারদের দিয়ে করতো। তা একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে কোরিওগ্রাফারকে একটা চার্জ দিতে হয় কোরিওগ্রাফির, মডেলস পেমেন্ট আছে, শোর পেমেন্ট আছে, স্টেজ ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে, কোরিওগ্রাফারের একটা চার্জ দিতে হয়। সো ইভেন্ট প্ল্যানাররা করলো কি, ইভেন্টের যারা লোক, এই গুটি কতক মাছ বিক্রেতা, আলু পটল বিক্রেতারা, তারা করলো কি, ওই কোরিওগ্রাফারকে কাজটা কোরিওগ্রাফির হাতে না দিয়ে যারা ইভেন্ট করতো তারা নিজেরাই ওই দু একটা শো দেখার পর তারা নিজেরাই ওই শো করার স্টার্ট করলো। তো স্টার্ট করার পর না ওই শোয়ের চিত্রটা গেল বদলে। সো ডিভাইড হয়ে গেল, যারা ভালো সিনিয়র, এই এই জায়গাটার জন্য সিনিয়র, যারা আমার চেয়েও যারা সিনিয়র লিজেন্ড, যারা র্যাম্পে ডিজাইনার কোরিওগ্রাফাররা কাজ করে আসছে এতদিন, তারা তাদের শোয়ের মান সেভাবে রেখেছে, ঠিক সেভাবেই হচ্ছে, বড় বড় শো হচ্ছে এবং খুব প্রেস্টিজিয়াস শো হচ্ছে, শোগুলো খুব দর্শনযোগ্য, প্রশংসাযোগ্য এবং লোভনীয়, প্রত্যেক মডেল, মডেলের ক্যারিয়ার এগিয়ে যায় ওইসব শো করলে। আবার ঠিক তেমনি কিছু শো হচ্ছে নামগস্তে শো, তোমার এখন একটা শোরুম ওপেন হচ্ছে, কার্পেট দোকানের পাশে, রাস্তার পাশে তোমার দোকানের সামনে কার্পেট বিছিয়ে দিচ্ছে, সেখানে মডেলরা শো করছে, সেটাকেও শো বলছে, মডেলরাও যাচ্ছে কোস, তারা টাকা পাচ্ছে। সো সেক্ষেত্রে তোমার আসলে ওই মানগুলোর কারণে
টোটাল র্যাম্প জিনিসটা, ফ্যাশন শোটা খুব অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে মানে কোয়ালিটিটার দিকটা অনেক ফল করেছে আমি বলবো। আর ওই ভালো মানুষগুলো হয়েছে কি খুব বেঁচে কাজ করছে, বছরে একটা দুইটা শো করছে, ওটা দিয়ে আসলে সারা বছর কভার হচ্ছে না, তাই এই বাকি মানুষগুলো ওই জায়গাটাতে ওই ফ্যাশন শোটা করে ওই ফ্যাশন শোটার সংজ্ঞাটা বদলে ফেলেছে। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে কিভাবে এই জিনিসটাকে ইমপ্রুভ করা যায়, মানে এই সমস্যাটা কিভাবে পার করা যায়। ইমপ্রুভ করা যায় আসলে সবাইকে খুব সচেতন হতে হবে, সবাইকে খুব চুজি হতে হবে, কোয়ান্টিটি না দেখে কোয়ালিটিটা দিক চিন্তা করতে হবে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু এটা ইন্ডাস্ট্রিটা সবার ইন্ডাস্ট্রি, আমি কারো অ্যাগেনস্টে বলবো না, সবাইকেই অনুরোধ করব একটু শিখে পড়ে জেনে কাজটা করুক, সে যাই করুক আমি করি না কেন, আমার মনে হয় সবার একটু জেনে বুঝে কাজটা করা উচিত, তাহলে কাজের মান সবারই ভালো হবে, এখানে কারোই ফল্ট থাকবে না। ফল্ট আছে আমি পাচ্ছি না কিন্তু আমি কাজটা করতে চাচ্ছি, এটা আসলে করা উচিত হবে। আগে নিজেকে জানতে হবে, আমি আমি আগে চেষ্টা জানি কিনা, হ্যাঁ আমি এই জিনিসটার পুরোটা ফর্মুলা জানি কিনা, আমি পারবো কিনা, আমার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আমি অর্পণ করতে পারবো কিনা, দ্যাট দ্য মেইন ফ্যাক্ট। আফটার দ্যাট সেটা তুমি একদম প্রপারভাবে জানো, প্রপারভাবে করো, দেন মুভ অন, যে তুমি করতে পারছো এবং তুমি সেটা একটা রেজাল্টও পাবে যে না ইট ওয়াজ ফার্স্ট ক্লাস বা ইট ওয়াজ এ গ্রেট শো। বাট ওটা না বুঝেই যেটা হচ্ছে শো এর জন্য শো হচ্ছে, শো রেগুলার হচ্ছে, কিন্তু আলটিমেটলি ওটা ওই একদিনের, আজকে ফেসবুকে পোস্ট হচ্ছে কালকে এই শোটার কথা কেউ আলাপ আলোচনা করছে না বা ভুলে যাচ্ছে। ভাই আপনি তো অনেক দেখেছেন মিডিয়াতে, তো ইন্টারন্যাশনালি প্রেক্ষাপটে আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশীদের অবস্থানটা কোথায় বলে মনে হয় আপনাদের? ডেফিনেটলি ইন্টারন্যাশনালি পর্যায়ে ইন্টারন্যাশনাল এর স্ট্যান্ডার্ডে বাংলাদেশটা বাংলাদেশ স্ট্যান্ডার্ডে, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কি বলে বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমি খুব আশাবাদী, খুব ভালো কিছু হচ্ছে হবে, আর যা ওয়ারিজ বা যা যা প্রবলেম ডিফিকাল্টিসগুলো আছে সেটা ছিল আসলে থাকবে, এটা পলিটিক্যাল সাইডেই বলো পার্সোনাল প্রফেশনাল প্রত্যেক ইচ অ্যান্ড এভরি সেক্টরে, নট অনলি মডেলিং বা মডেল সেক্টরে না, ইচ অ্যান্ড এভরি সেক্টর ইন্টারন্যাশনালি, তুমি আমাদের আমাদের কান্ট্রির পলিটিক্যাল সাইডটাও কি আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারি নাই, সো যেতে পারি নাই যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকেও আমরা শুধু একা একদিক থেকে টেনে নিতে পারবো না, আমাদেরও সহযোগিতা দরকার, বাইরের কান্ট্রি থেকেও আমাদের অনেক কিছু জানার আছে, পাওয়ার আছে, এবং সর্বোপরি আমাদের সরকারের সহযোগিতাটাও খুব ইম্পর্টেন্ট। আর আমাদের পুরো ফুল ফ্যাশন ইন্ডাস্ট্রি বলবো না মিডিয়া ইন্ডাস্ট্রি, ইউনিটিটা খুব দরকার, আমাদের এখানে ইউনিটিটা খুব কম, শুধু সবাই সবার পেছনে না লেগে সবাই সবার এগেইনস্টে কথা না বলে, সবাই যদি একটা একটা দেশ একটা জাতি একটা ইন্ডাস্ট্রি ভাবে, আমার মনে হয় সবার কাছ থেকে আরো অনেক অনেক ভালো কিছু বের হয়ে আসবে আমাদের দেশে, মানে সবার লক্ষ্য একটাই থাকতে হবে যে কাজটাকে ভালোবাসতে হবে। হ্যাঁ ভাইয়া, আপনি মিডিয়াতেও কাজ করছেন এখন পর্দার আড়ালে থেকে, তো এই সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে হঠাৎ করে মানে সিনেমা জগতে কিভাবে আপনার এই কাজে আসা, চলচ্চিত্র জগতে পর্দার আড়ালে হঠাৎ করে কেন ইচ্ছা হলো? আমার আসলে বেসিক্যালি ডিজাইনটা করতাম নিজের শখে, আমার একটা ব্র্যান্ড আছে খুব পপুলার অটোগ্রাফ এবং সেলিব্রিটিদের কাছে সবার খুব প্রথম শাড়ি পছন্দের আমার কস্টিউম ডিজাইন, হ্যাঁ সো ওটা একটা সময় গিয়ে আমি ফটোশ্যুট করতাম, হাউসে শ্যুট করতাম, আমার সেল করছি, ক্লায়েন্টস আছে, আমার যা যা করার ব্যবসায়িক যে যে ব্যাপারগুলো দেখার হাউস থেকে সেটা করছি, সবই করছি, তো হঠাৎ করেই আমি কখনো ভাবিনি যে মুভিতে একটা গান হচ্ছে, সিনেমার নায়ক নায়িকা আমার ড্রেস পরে শুটিং হচ্ছে, হ্যাঁ সবাই দেখছে, বড় পর্দায় দেখছে, এটা আমার কখনো চিন্তা ছিল না, তো হঠাৎ করেই দু তিন বছর আগে হয়ে গেছে, করতে করতে পাঁচ ছটা ছবি কাস্টিউম করে ফেলেছি, এখন আল্লাহর মতো বেশ কিছু বড় বড় বিগ প্রোডাকশনের সাথে যারা এই মুহূর্তে রাজত্ব করছে তাদের সাথে ইনভলভ হয়ে গেছি, তাদের কাস্টিউম করছি, সো কোরিওগ্রাফি করছি, স্টাইলিং দিচ্ছি, ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি অনেক ভালো লাগা, বাট আমার কাছে এখন ওই জায়গাটাই খুব বেশি ভালো লাগছে, মানে ওই তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে খুব বেশি ভালো লাগছে। মানে তাহলে আমরা মানে আপনাকে কিছুদিন পর বা আর কয়েক বছর পর মানে কোথায় দেখবো? আমি বোধহয় খুব সম্ভবত তোমাদের কাছে প্রথম বলছি, আমি তাহলে সেই সৌভাগ্য, হ্যাঁ আমি আমি খুব সম্ভবত
ভেরি রিসেন্ট আর এটা তুমি আর কারোর জন্য স্যাড নিউজ হতে পারে, কারোর জন্য গুড নিউজ হতে পারে, আমি আলটিমেটলি ফ্যাশন ইন্ডাস্ট্রি লিভ করব। আমি 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 ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে চাই, আমি টোটালটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টোটালি এস্টাবলিশ হব, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য করব এবং ফ্যাশনটাকে অন্য লেভেলে নিয়ে যাব এবং আলটিমেটলি আমি ডিরেকশনে যাব। আফটার টু থ্রি ইয়ার্স পর আমি ডিরেকশনে যাব, তোমরা আরফ খানের মুভি দেখবে, খুব ফ্যাশনেবল, খুব স্টাইলিশ মুভি দেখবে। আমার ফ্যাশনটাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়ে যাবে, ফ্যাশন ইন্ডাস্ট্রির কাজটাকে আমি একটু অন্য সেক্টর অন্য দিকে করব। মানে ছড়িয়ে দিই আর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার একটাই কারণ আমার স্কুল আছে, আমার কাছে যেসব ছেলেমেয়েরা ভর্তি হয় ওদের কাজের যোগান দিতে হয়, ওদের জন্য আমাকে কাজ করতে হয়, অনেক কিছুই করতে হয়, অনেক ছোট কাজটাকে করতে হয় ওদের খুশির জন্য, বিকজ ওদের একটা জায়গায় ছবি আসে, একটা জায়গায় কাজ আসে, ওদের প্রমোটিং এর জন্য আমাকে সেই কাজগুলো করতে হয়, আমার জন্য করি না, আমি ওদের জন্য আমার এই ফ্যাশন ইন্ডাস্ট্রির বাকি যে কাজগুলো হয়তো এটাকে আমার কন্টিনিউ করতে হবে শুধুমাত্র আমার স্কুলের স্টুডেন্টদের জন্য। মানে এটা মুভির মাধ্যমে বা বাংলা চলচ্চিত্রের মাধ্যমে আপনি করতে চাচ্ছেন? না, চলচ্চিত্রের সেক্টরটা করতে চাচ্ছি আমি আমার জন্য, আমার ভালো লাগা জায়গা থেকে। আর ফ্যাশন ইন্ডাস্ট্রির যে কাজগুলো টুকটাক এখন যেটা যাই হচ্ছে যাই করছি, আমি আমার মডেলগুলোর জন্য, স্টুডেন্টসগুলোর জন্য, বিকজ ওদের ওদের আমি ছাড়া ওদেরকে কে দেখবে এরকম একটা চিন্তা ভাবনা। কারণ আপনারা যদি না দেখেন তাহলে মডেলদের না, আমি আমার স্টুডেন্টদের কাছে কিন্তু কাজ শেখার জন্য তো আপনাদের মিন্স সিনিয়রদের দরকার। মাই স্টুডেন্ট মিন্স মাই মডেলস, মাই স্টুডেন্টস মিন্স মাই চিলড্রেন, সো আই এম দেয়ার প্যারেন্টস, সো আমাকে তো এদের দায়িত্ব নিতে হবে এবং আমি এটা খুব খুবই ভালোবেসে করি এবং ওরা খুব ভালো করে জানে এবং আমি ওদের কাছে অনেক আদরের এবং সম্মানের অনেক ভালোবাসার একটা মানুষ। অবশ্যই এটা অনেক বড় প্রাপ্তি। তাহলে আমরা আশা করছি যে আজ থেকে কিছুদিন পর বা কয়েক বছর পর আমরা অ্যাডলফ খানকে দেখতে পাবো চলচ্চিত্রে, উনি কাজ করছেন। তো ভাইয়া, আপনার যেহেতু গ্রুমিং একটা স্কুল আছে, অনেক মডেলই আসতে চায়, মিডিয়াতে আসতে চায় বা তারা মডেলিং আসতে চায় কিন্তু তারা জানে না যে কিভাবে আসবে বা কোন ওয়েতে আসবে, তো ভাইয়া আপনার একাডেমিতে বা আপনার গ্রুমিং স্কুলে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে, কাইন্ডলি যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে? ডেইলি মেলকে বলছি আমি, যেটা হচ্ছে হলো যে মনে হয় যে আমি একমাত্র ব্যক্তি যে কিনা আজ পর্যন্ত, লাস্ট সিক্স ইয়ার্স হয়ে গেছে আমার স্কুল অ্যাডলফ খান ক্রিয়েশনসে, বাট আমি একমাত্র ব্যক্তি যে কিনা আজ পর্যন্ত কখনো কোনো দিন বিজ্ঞাপন দেইনি। আমার স্টুডেন্টস, এত এত স্টুডেন্টস সব আমার নামের জন্য বা আমার কর্মগুণের জন্য আমার কাছে এসেছে, খুঁজে নিচ্ছে আপনাকে, এটা প্রাউডলি বলতে হচ্ছে। আমি আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ দেখতে পাবে, দেখেছে কোথাও, রেজিস্ট্রেশন চলছে, ভর্তি চলছে, অ্যাডলফ খান ক্রিয়েশনের বিজ্ঞাপন আমি কখনো আজ পর্যন্ত কোনো টেলিভিশনে না, কোনো নিউজ পেপারে না, কোনো ম্যাগাজিনে না, না ফেসবুকে স্ট্যাটাসে যে ভর্তি নিচ্ছি ভর্তি নিচ্ছি তোমরা আসো। হ্যাঁ, আমি ডাক দিলেই অনেকে চলে আসবে, যে আমি একটা ওয়ার্কশপ করছি বা একটা গ্রুমিং করছি, অনেকে চলে আসবে, আমি খুব ভালো করেই জানি, বাট নট লাইক দ্যাট। আমি বিলিভ করি ইফ আমি যদি প্রপার টিচার হয়ে থাকি, প্রপার গ্রুমার হয়ে থাকি এবং আমি যদি স্টুডেন্টসদেরকে বেসিকটা দিতে পারি, তাদেরকে মানুষ বানাতে পারি, তাদেরকে শিল্পী বানাতে পারি এবং তারা যদি এই জায়গাটায় কাজ করে একটা জায়গায় স্টেবল হতে পারে, আমার কর্মগুণেই বা ওটার বরকতেই আমার কাছে স্টুডেন্টস আসবে। সো আমার কাছে আমার আলাদা করে কোনো বিজ্ঞাপন নেই বা আলাদা করে কোনো ওয়ে নেই, তবে আমি হ্যাঁ একটু বলে যাবো যে ডেইলি মেইলকে, যে যদি কেউ ভর্তি হতে চায় আপনারা ডেইলি মেইলের সাথে যোগাযোগ করলেও হবে, আমাকে পেয়ে যাবেন, আর আমার ফেসবুক তো আছে বা আমি তো আছি ব্যক্তি, বাট কেউ ভর্তি হতে চাইলেও ডেইলি মেইলের সাথেও যোগাযোগ করতে পারবে, আমি এই রাইটসটা তোমাদের দিয়ে যাচ্ছি। অবশ্যই ধন্যবাদ ভাইয়া, অবশ্যই আমরা আপনার ভিউয়ার্সদেরকে বা যারা আপনার স্কুলে যেতে চায় অবশ্যই তাদেরকে হেল্প করব এবং ভিউয়ার্স অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভাইয়া, খুব রিসেন্টলি আপনার একটা কাজ দেখলাম আমরা, গ্রামীণ চিত্র নিয়ে, গ্রামীণ সরলতা নামে যে কাজটা, তো এই থিমটা হঠাৎ করে মাথায় কিভাবে এলো, কাজটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম ভাইয়া। আসলে সবসময় খুব মডার্ন বেজ নিয়ে কাজ করা হয়, সবাই সবার একদম খুব আধুনিকতা, বর্তমান সময়, বর্তমান ট্রেন্ডস নিয়ে চলছে খুব ভগবান গতিতে। সো আমার কাছে হঠাৎ করে মনে হলো কি যে ফ্যাশন হাউসগুলো এত শ্যুট করছে, ফ্যাশন হাউসের ড্রেসগুলো কি গ্রামের মানুষ পরে না? অবশ্যই পরে। গ্রামের যারা অভাবী বা দুঃখী বা যারা খুবই দিন আনে দিন খায়, তারাও তো এই ফ্যাশন হাউস অঞ্জন, বিবিয়ানা, দেশি দশের বা আমার কস্টিউম পরতেই পারে, তাদেরও তো অ্যাবিলিটি থাকা উচিত, আমাদের সেই কস্টিউমের মানটাকে, বাজেটটাকে সেরকম নিয়ে আসা উচিত, সেই খরচের করা উচিত যাতে তারাও সেই কাপড়গুলো পরতে পারে, তাদেরও বৈশাখ আছে, তাদেরও ঈদ আছে, সব কিছু আছে। ওটা মাথায় রেখে চিন্তা করতে গিয়ে চিন্তা করলাম যে কাজটা এত সহজ সরলভাবে করবো না, কাজটা একটু অ্যানালাইজ করে করবো এবং রিসার্চ করে করবো। রিসার্চ করে করতে গিয়ে আমি চিন্তা করলাম সব মডেলদেরকে খুব অরিজিনালি
মেকওভারে না গিয়ে মডেল না বানিয়ে আমি ওদের ওই ক্যারেক্টারগুলোতে প্লে করাবো, ওদের গায়ের রং চেঞ্জ করব, ওদের সৎ সরলতা আনতে ঠিক যেটা যেটা দরকার, চুলে থেকে শুরু করে একেবারে কাছের চুড়িটা থেকে শুরু করে কানের দুল নাকের নথ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি চিন্তা করেছি একদম অ্যাজ ইট ইজ। ওভাবে মডেলগুলোকে লুঙ্গি থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারেই আমার খুবই মানে কনসার্ন ছিল যে আমি এই জিনিসগুলোর সাথে পুরো জিনিসটাকে টোটাল ডিটেল করে ওইভাবে করে লোকেশন বেস করেছি, ফটোগ্রাফার নিয়েছি, সেই জায়গাটায় সেই মানুষগুলোকে জোগাড় করে সেই প্রেক্ষাপটে পুরো জিনিসটাকে করেছি। ইভেন তুমি বিলিভ করতে পারবে না, এটার জন্য আমি কয়েকদিন আমার মডেলদেরকে খাওয়ার ব্যাপারে আমার রেস্ট্রিকশন ছিল, ঘুমানোর ব্যাপারে রেস্ট্রিকশন ছিল, ওখানে আসার পর কার মাথায় তেল দিয়ে আসতে হবে, কার কীভাবে করতে হবে, চুল চুলে ধরা যাবে না, দাড়িতে ধরা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কোনো কোনো মডেলের চুল এখন কালার করা থাকে, ব্লন্ড করা থাকে, সবাইকে কালো করাইছি। ইভেন আমি গুরু, আমি টিচার, কোরিওগ্রাফার, আমি আমার মডেলদেরকে যখন দেখেছি মুখ কালো দেখাচ্ছে মেকআপে, হাত ফর্সা, আমি ওই শুটিং সেটে বসে বসে নিজের হাতে পা কালো করেছি, এত ভালোবেসে কাজটা করেছি। সো আলটিমেটলি সে কাজটা গিয়ে যখন দাঁড়িয়েছে সে কাজ খুবই প্রশংসিত হয়েছে এবং আমার অনেক কাজের মধ্যে এই কাজটার মধ্যে একটা ভালো লাগা সারা জীবন থেকে যাবে। আমি এটা এটা আমার একটা ভালো লাগার একটা কাজ এবং সবাই প্রশংসা করেছে এবং এরকম সাপোর্ট পেলে, সবার ভালো লাগার রেজাল্টটা পেলে, আউটপুটটা পেলে আমি এরকম ভালো ভালো আনকমন কাজ আরও অনেক করতে চাই, আরও অনেক করতে চাই। ভাইয়া, বর্তমান মিডিয়ার অবস্থাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে বা মিডিয়ার অবস্থা কিভাবে উন্নত করা যায়, চেঞ্জ করা যায় কিভাবে? বর্তমান মিডিয়ার অবস্থাটা বলতে গেলে খুব নুড, খুবই নুড। কলমের মুখ ছাড়া কলম যেমন হয়, সবাই কাজ করছে, সবাই কাজ করছে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য, একটা র‍্যাট রেসের মতো, একটা প্রতিযোগিতার মতো। কেউই এখন না ভালোবেসে কাজ করছে না, সবাই প্রতিযোগিতায় নিজের নিজেকে বাজারে আমি টিকে আছি, বাজারে আমি এক নাম্বার, বাজারে আমি দুই নাম্বার, সো ওই জিনিসটাকে মাথায় রেখে সবাই কাজ করছে সবার প্রতিযোগিতায়। ওই যে আরেকটা ফেসবুক, একটা প্রীতি, কত লাইক হবে, কত ফলোয়ার্স হবে, আর কিছু দুই নাম্বার লোক ঢুকে গেছে মিডিয়াতে। মিডিয়া পার্সন, বেসিক মিডিয়া পার্সন বাদেই তোমার এখন আমি যারা অরিজিনাল কাজ করতো তারা অনেকেই অভিমানে সরে গেছে, সেটা কোরিওগ্রাফার, ডিজাইনার, ডিরেক্টর থেকে শুরু করে নায়ক নায়িকা বলো, মডেল বলো, একদম কো আর্টিস্ট বলো, জুনিয়র আর্টিস্ট বলো, হ্যাঁ, অনেকেই অভিমানে কাজ করা থেকে সরে গেছে বিকজ অফ তাদের সেই কাজের জায়গাটা বা পরিস্থিতিটা নেই। তাদের আগে যারা যে কমফোর্টেবলি বা যে জিনিসটা থেকে তারা কনফিডেন্সের সাথে বা উইলিংলি কাজটা করতো, ওই জায়গাটা এখন আর নেই। এখনকার কাজের একটা মেইন বেসিক হয়ে গেছে হচ্ছে একটা কন্ডিশন, আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে এটা দিবা, হ্যাঁ, গিভ অ্যান্ড টেক। মিনস আমি শুধুমাত্র সেক্সুয়াল ব্যাপারটাই মিন করছি না, গিভ অ্যান্ড টেক বলতে হচ্ছে অনেক কিছু, অনেক ব্যাপার আছে, মানে সবার ব্যাপারটা হয়ে গেছে আমি তোমার জন্য কেন করব। সো আমি তোমার জন্য কেন করব যখন চলে আসে না, তখন তো আসলে কাজটা মাথায় থাকে না। আমার যখন জিনিসটা পাওয়ার একটা লোভ থাকবে তখন তার করার আর কোনো জিনিস হবে না, জিনিসটা দাঁড়াবে না। আমি একটা দিন একটা অনেক কষ্ট করে একটা একটা বীজ বুনেছি, সেটা থেকে দুইটা পাতা হলো, কুড়ি হলো, আস্তে আস্তে করে একটা করে গাছ হয়ে একটা ফুল হলো, ফল হলো, একটা বড় একটা গাছ হলো, একটা সময় বয়স হওয়ার পর আমি সেই গাছ থেকে বসে বসে ফল খাবো, এটা আমার অর্জন, এই গাছটাকে আমি বড় করেছি, রাইট? এখন তুমি আসছো আমাকে এটার জন্য যে গাছের আমি একটু ফল চাই, ভাইয়া আপনার একটা কাজ করতে চাই, মানে এটা আমার একটা কাজের আমি সিম্বল হিসাবে তোমাকে বলছি। এখন আমি কেন এতদিনে আমার জমানো ক্যারিয়ার, আমার এই গাছ, আমার এই যে প্ল্যানিং, আমার যে পিলার, এটা তো আমারই, তোমাকে দিতে হলে, এটা দিতে হলে তোমাকে আমার কেন দিতে পেতে হবে? আমি তো তোমাকে এমনি দিতে পারি, আমি তোমাকে বুঝাতে পেরেছি এক্সাম্পলটা, তোমাকে দিব আমি তোমার যোগ্যতা বেসিসে, তোমার পার্সোনাল কোনো চয়েস বা পার্সোনাল কোনো উইশ বা পার্সোনাল যদি তোমার কোনো কিছু থেকে থাকে, দুর্বলতা, উইকনেস,
সেটা তুমি পার্সোনালি হ্যান্ডেল করো, তোমার এই সম্মানের জায়গাটাকে, প্রফেশনের জায়গাটাকে তুমি বিকিয়ে দিয়ে না, এটা দিয়ে এইটা না, তুমি তার সাথে পার্সোনালি সম্পর্ক হ্যান্ডেল করো তোমার যদি ভালো লেগে থাকে। তোমাকে এখন আমি তোমাকে বানাবো বলে যে ওইটা দিয়ে তোমাকে দিতে হবে, আমি আমার এই গাছ কেন তোমাকে দিব? তুমি যোগ্য, যোগ্য হলে তুমি গাছে পেরে ফল খেয়ে নাও, যদি তুমি যোগ্য হও আমি দিতে প্রস্তুত, আমি তোমাকে কেন দিব? আমি নিজের যোগ্যতা অর্জন করতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। সো সম্পর্কটা সম্পর্কের জায়গায়, আমরা সম্পর্কগুলোকে, আমাদের লোভ লালসাগুলোকে, আমরা সবকিছুই আমাদের আমাদের অ্যাচিভমেন্টের সাথে মিশিয়ে ফেলি, আমাদের এটাতে প্রবলেম। এটা থাকলে আসলে আমাদের এখানে ক্যারিয়ার করা সম্ভব না। কাজকে ভালোবাসতে, হ্যাঁ কাজকে ভালোবাসতে হবে। আমার কাজ আমারই, আমার কাজ কোনো কিছু বিনিময়ে আমি পাইনি, আমার আমার অ্যাচিভমেন্ট, আমার সম্মান, আমার পজিশন, পাওয়ার পজিশন আমি কোনো কিছুর বিনিময়ে পাইনি, আমি কোনো কিছুর বিনিময়ে এটা দিতেও রাজি না। তুমি আসছো কাজ করতে, ওকে ফাইন, তুমি আমাকে অ্যাচিভ করে নাও, আমি তোমাকে অন্য জায়গা থেকে দেবো, ওইটা ছাড়াও ব্যাপার আছে। এখন তুমি ইজি হলেও প্রবলেম, আমি ইজি হলেও প্রবলেম, প্রবলেমটা দুই দিক থেকেই প্রবলেম। নিয়মটা, নীতিটা তো ঠিক রাখতে হবে। নীতির বেলায় সবাই প্রবলেম আছে বলেই এই জায়গাটা এত বিশৃঙ্খলা। সবাই যদি এই জিনিসটা ভুলে, নিজেকে খুব কন্ট্রোল করে, নিজের কাজের দিকে কনসেন্ট্রেট হয়, কাজকে কাজকে ভালোবেসে কাজ করে, এবং দেয়ার বেলায়, কাউকে বানানোর বেলায়, কাউকে বড় করলে কেউ ছোট হয়ে যায় না, আমি তোমাকে বড় করলে আমি আরো বড়ই হব, অবশ্যই সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সো ওইটা দিতে গিয়ে আমার মনে হয় না যে আমাকে এত কম্প্রোমাইজের কিছু দরকার আছে। এখানে কোনো কম্প্রোমাইজের কিছু নাই, ভালোবাসা থাকবে ভালোবাসার জায়গায়, বিনিময়ে কখনো কোনো কিছু পাওয়া যায় না, বুঝাতে পেরেছি? সো এই জায়গায় এই জিনিসটা যদি সবাই ডিজালাউ করে, ডিজ্যাগ্রি থাকে, এবং এই জিনিসটা জায়গাটা সবাই স্ট্রিক থাকে, কনসেন্ট্রেট অন ইয়োর ওয়ার্ক, কনসেন্ট্রেট অন ইয়োর প্যাশন, কনসেন্ট্রেট অন ইয়োর ডেডিকেশন, তাহলে মানে ওইটা থেকেই তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। এত লোভী হলে আসলে শিল্পী হওয়া যাবে না। কাজটাকে মিডিয়া অনেক ছোট্ট একটা জায়গা, সবাই যা করছে সবাই সবারটা দেখছে। সো কাজটা করতে গেলে খুব ভালোবেসে, ভালো ভালো জায়গায় থাকতে হলে সেভাবে করে আগাতে হবে। প্রত্যেকটা মানুষকে ভালোবাসা, হ্যাঁ লোভ থাকা যাবে না, নিঃস্বার্থভাবে দিতে হবে, তাহলে পাওয়া যাবে। হ্যাঁ, আর প্রত্যেকটা মানুষ, আবারও বলছি, খুব জেনে বুঝে শিখে যোগ্য ব্যক্তিকে দিয়ে কাজ করাক, যে জানে অনেক দিন যাবত এই জায়গায়, সে মানুষটাকে কাজ করুক, সম্মান দিতে পারলে তাকে কাজ করার যোগ্যতা যে পেয়েছে তাকে দিয়ে কাজ করালে কাজের আউটপুটও ভাবেই আসবে। এখন তুমি অযোগ্য লোককে বারবার তুমি যদি দিয়ে করাও, যে দুর্বকলমও জানে না, তাকে দিয়ে যদি তুমি ওই ডিকশনারির বইটা দিয়ে বলো যে তুমি এই ডিকশনারিটা কত পেজে আছে বের করে দাও, এটা তো তার দ্বারা হবে না। উকিলের কাজ তো ওকালো দিই, উকিলের কাজ তো তুমি এনে কোরিওগ্রাফি করলে হবে না। যে মাছ বিক্রেতা, সে তো মাছই বিক্রি করবে, সে মাছ বিক্রেতাকে দিয়ে যদি তুমি ড্রেস ডিজাইনিংয়ে বসাও আর অনলাইনে পেজ খোলা খোলাও, দর্জি দিয়ে ড্রেস সেলাই করে এনে বলাও যে তুমি ডিজাইনার, তাহলে তো আমার আপত্তি আছে। অবশ্যই। তো ভিউয়ার্স, আমরা আজ ভাইয়ের কাছে শুনলাম অনেক কিছু এবং জানলাম অনেক জানার কথা। তো নেক্সট, আচ্ছা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এবং নেক্সট এপিসোডে অবশ্যই আমরা থাকব, কোনো পরিচিত মুখ নিয়ে জানবো সেই পরিচিত মুখের কথা। তো আজ ভাই আমরা ভিউয়ার্সদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিছু বলার থাকলে ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে প্লিজ। আসলে খুবই ভালো লাগলো, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডেইলি মেল 24-কে, আনন্দ যাত্রা প্রোডাকশন, হ্যাঁ আনন্দ যাত্রাকে, পুরো টিমকে, আমাকে এত সম্মান সম্মানিত করার জন্য এবং আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। অনেক কথাই বলে ফেললাম মনের অজান্তে, ভালোবেসে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন যেন আপনাদের সবসময় আপনাদের পছন্দের মধ্যমণি হয়ে থাকতে পারি, এবং অনেক অনেক ভালো কাজ করার আশা রাখি, সে কাজগুলো আপনাদেরকে দিতে পারি। সবসময় সাপোর্ট করবেন, দোয়া করবেন, আর ভালো কাজের সবসময় প্রশংসা করবেন। আল্লাহ হাফেজ। এবং ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ল্যান্ডস্কেপ প্রোগ্রামে আসার জন্য। ভিউয়ার্স, আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।